ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে যাত্রীদের যথেষ্ট ভিড় দেখা যায়। এছাড়া ঈদের ছুটিতে এখন ঢাকার সড়কগুলো প্রায় ফাঁকা। খুব কম সময়ে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কগুলো প্রায় জনশূন্য, গণপরিবহনের সংখ্যাও বেশ কম, নিমিষেই চলে যাওয়া যাচ্ছে গন্তব্যে, এমন চিত্র শুধু ঈদেই পায় নগরবাসী। তবে বিপুল সংখ্যক মানুষ শেকড়ের টানে ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছেড়েছে। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় ছিল যথেষ্ট। কর্মস্থলের প্রয়োজনের পাশাপাশি অনেকেই ঈদের আগের ঝক্কি ঝামেলা এড়াতেই ঈদের পরদিন বাড়ি যাচ্ছেন। সবার চোখে মুখে ছিল ঈদে বাড়ি যাওয়ার আনন্দ। আগে তো পাইতে পাইনি টিকিট, এই জন্য অফিস খোলা ছিল, তাই গতকাল বন্ধ হয়েছে, আজকে স্যারে বলছে ছুটির জন্য, তাই চললাম ইনশাআল্লাহ। দাদা বাড়ি যাচ্ছি, অনেক আনন্দ লাগছে। 8 ঘন্টা দাঁড়ায় থাকা টিকিট পাইনি, পরে চলে গেছি, যা যাবো না, পরে যাবো, ঈদের পরে যাবো। বাড়ির যাওয়ার টান তো আলাদা, বাড়িতে যে আত্মীয় স্বজন আছে তাদের টান থাকতেই হবে, যাইতে যাচ্ছি আর কি। তবে ঢাকার আশপাশের জেলাগুলোর যাত্রীদের অনেকেই অভিযোগ তোলেন, ট্রেনের একটি সিট পেতে 5টি টিকিট কাটার। 5টা 6টা টিকিট কাটলে একটা সিট পাওয়া যায়, বসার জন্য যে সিট একটাই পাইছে, আর বাকি 4টা টিকিট আমার সাদা। এই টিকিটগুলো শুধু দেওয়া হয়েছে, এটা কোনো কাজে লাগবে আমার। ঈদের দ্বিতীয় দিনেও বিশেষ ট্রেন ছিল, মোটামুটি যথাসময়ে ছেড়ে গেছে ট্রেনগুলো। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।